দোডো আচ্ছা না এদিকে এসো, হ্যাঁ ঠিক আছে, টুকি টুকি খেলা আছে, দেখো এই পর্দার মধ্যে কি খোঁজে কে জানে, এরকম করে খেলা করে। কি খেলা হচ্ছে এটা? ওই দেখো এটা খেলা হয় এরকম করে, পর্দার মধ্যে খেলা হয়, দেখো পর্দাটা কিন্তু ছিঁড়ে যাবে বাবা, দেখো দেখো এটা কি খেলা এটা, হ্যাঁ কি দুষ্টু খেলা এটা, হ্যাঁ এই পাগো কি দুষ্টু খেলা, হ্যাঁ দেব দেব পর্দায় জড়িয়ে দেব আমি, দেব এই যে বেরিয়ে গেছে, হ্যাঁ এসো দাদা স্কুলে, আমি একা একা কি করি, সারাদিন ঘুমাচ্ছে সারাদিন, হ্যাঁ একটু খেয়ে দে উঠে এবার খেলা হচ্ছে, খেলা হ্যাঁ খেয়ে দে উঠে খেলা হচ্ছে, আমি একটু শুলাম, উনি শুলেন না, উনি আমাকে মানে আমাকে শুতে দেয়নি, যদিও আমি শুয়েই ছিলাম, ঘুমাতে দেয়নি, কি দেব একটু সুতল দেব, দেব সুতলে খুব ভয় পায়, হ্যাঁ নানু করে একটু বাবাই সুতল দিয়ে দেয়, হ্যাঁ অল্প করে একটু জলে মিশিয়ে একটু গায়ে দিয়ে দেয়, ঠিক আছে, তো সুতলে খুব ভয় পায়, ওই গন্ধটা একদমই ভালো লাগে না ওর, তাই তো বাবা, চলো সরো ওদিকে সরো সরো পড়ে যাবে, চলো 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 চলো, এই যে আমার দোদো, এ তো আমার ছো না দোদোটা, আমার ছো না দোদো, কী করে সারাদিন দৃষ্টি করে, আবার লেজু নাড়াচ্ছে, দেখো লেজু নাড়াচ্ছে, ও ম্যাও ম্যাও বসো বসো, খাওয়া দাওয়ার পরে খুব এনার্জি, তোমার পাম বালিশ কই, হ্যাঁ দোদোর আবার পাম বালিশ, এই কই তোমার, এমা আমার পিছন পিছন ঘুরলে আমি কী করে ভিডিও করি ভাই, হ্যাঁ এই দেখো এই দেখো দেখো এই যে এই যে, কি আমি কোলে নেব কি করে এখন, কোলে নেব কি করে, আমার হাতে তো মোবাইল আছে, আমি কোলে নিতে পারি বলো, আমি ভিডিওটা করে নিই, সবাই দেখবে তোমার দোদোকে, বলবে দোদোটা ছোনা বাচ্চা, কত কথা শোনে গো, হ্যাঁ সত্যি আমার ডোডো মানে কি বলবো, ওকে না কোনো জিনিস আমার শেখাতে খুব একটা সময় লাগেনি, মানে দু একবার বললেই ও শিখে গেছে, ওর টয়লেটটা সবচেয়ে বড় জিনিস, ও টয়লেট আমার বাড়িতে আসার ও 7 দিনের মধ্যে টয়লেট পটি ও বাথরুমে করতে শিখে গেছে, যখন এসেছিলো একদম ছোট্ট, তো ডোডো যখন এসেছিলো তখনও খুবই ছোট্ট, মানে আমাদেরকে বলা হয়েছিল 45 ডেজ, কিন্তু মনে হয় না ও 45 ডেজে ছিল, অনেক ছোট অনেক, মানে হাঁটতে পারতো না, ডোডোর ছোটোবেলার ভিডিওগুলো আমার যে মোবাইলে ছিল, মোবাইলটা খারাপ হয়ে যায়, তো ওর ভিডিও ফটোস অনেক ছিল, কিন্তু সেগুলো আর কিছু আমার কাছে আপাতত নেই, থাকলে আমি দেখাতে পারতাম, কি হয়েছে বাবা, আমি একটু গল্প বলি, হ্যাঁ তো ওর টয়লেট পটি আমি ওকে নিয়ে যেতাম টয়লেটে, নিয়ে গিয়ে রোজ মানে যেদিন ও এসছে তার পরদিন থেকে, সেদিন হয়নি, ও রাত্রেবেলা এসেছিলো 11:20 আমার বাড়ি আসে ডোডো, তো তার পরদিন থেকে, এদিকে এসো বাবা বসো বসো, তার পরদিন থেকেই আমি কি করি, ওকে টয়লেটে নিয়ে গিয়ে, যেমন বাচ্চাদেরকে সিসি আওয়াজ করে করে টয়লেট করাতে হয়, ওকেও আমি ঠিক এইভাবেই, মানে আমার বড়ো ছেলেকে যেভাবে করিয়েছে ওকেও আমি ঠিক এইভাবেই করাতাম, মানে নিয়ে যেতাম, ও করতো না, মানে দরজাটা বন্ধ করে ও আর আমি দাঁড়িয়ে থাকতাম, দুজনে গল্প করতাম, হ্যাঁ তো করতো না, এরকমভাবে 2-3 বার সারাদিন অনেকবার করে নিয়ে যেতাম, তারপরে ও প্রথম দিকে করতো না, ঠিক বাইরে বেরিয়ে এসেই যেই বের করে আনবো সেই করবে, ওর মধ্যে কুঁকু করবে করবে না, টয়লেট থেকে বের করে বাইরে নিয়ে আসবো সেই বাইরে এসে দরজার মুখেই করে দিত, তো এরকম করতে করতে এক সময় ডোডো দেখি নিজে থেকেই টয়লেটে যেত, আমাদের দুটো টয়লেট, একটা ছোটো একটা বড়, তো ছোটো টয়লেটে যেত, ছোটো টয়লেটে কোমোড আছে, আর বড় টয়লেটে এমনি ইন্ডিয়ান যে সিস্টেম, ইন্ডিয়ান সিস্টেমই আছে, তো ছোটো টয়লেটটাতে গিয়ে ও ছোটো টয়লেটে হিসি করতো, তো তারপরে আস্তে আস্তে পটিও দেখলাম ওর ভিতরেই করে, তো এরকম করতে করতে তারপরে একটু বড় হলো, ও বড় টয়লেটে যেত, এবার বড় টয়লেটে ও শিখে গেল নিচে করতো প্রথম দিকে, তখনও খুব ছোট্ট ছিল, উঠতে পারতো না, তো আস্তে আস্তে উপরে ওঠা শিখলো, উপরে ওঠা শিখে কী করতো, উপরে ওঠে হিস পটি সব উপরে উঠেই করতো, তো এর জন্য আমাকে মানে বললাম না 7 দিনের মধ্যেই ও এগুলো শিখে গেছে, 7 দিনের মধ্যে ও ছোটো টয়লেটে করা শিখেছে, বড় টয়লেটটা আরেকটু বড় হয়ে শিখেছে, মানে যতদিনে ও লাফ মারা শিখেছে, লাফ মারতে শিখেছে তখনও
বড় টয়লেটে করতো, তারপরে ও কোন কিন্তু কোনোদিন বাইরে করে না। হ্যাঁ, মাঝে মধ্যে রাগ হলে বদমাইশি করে, হ্যাঁ রাগ হয়ে গেল কোনো কারণে, হয়তো ওর কোনো কথা আমরা শুনছি না, মানে ও কিছু বলতে চাইছে বা বদমাইশি করে করে দেয়, করে না একদম বলবো না, বারান্দাতে করে আসে বা ঘরের মধ্যেও করে দেয়, এগুলো বদমাইশি করে, মানে ওর কোনো জেদ বা ওর কথা কিছু না শুনলে সেটা করে, না হলে কিন্তু ও ভিতরেই করে, তাই তো? চলো হিসি করবে, হিসি করবে, চলো এই টয়লেট এসো, ওটা না এই বড় টয়লেটে যাও, দাঁড়াও দাঁড়াও, আমার বাবা হিসি করবে, তুমি হিসি করবে বললে হিসি করে না, যাও হিসি করে না, ও ভালো করে মুছবে কিন্তু, হ্যাঁ মোছো মোছো, হ্যাঁ আরো মোছো, হ্যাঁ বাহ একটু মোছো, ঠিক আছে থাক, এবার থাক, না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।